হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজকে অর্থাৎ 3 অক্টোবর প্রকাশ করা হলো নতুন একটি নোটিশ। তো নোটিশে কী বলা হচ্ছে সেটা জেনে নেবো আমরা এই ভিডিও থেকে। তো তোমাদের বলে দেওয়াই আছে, দেখো যে নোটিশটা তোমাদের 27 তারিখে পাবলিশ করা হয়েছিল, একটা নোটিশ যে তোমাদের ভেরিফিকেশন রিগার্ডিং, সেই বিষয়ে হচ্ছে কিছুটা পার্সিয়াল মডিফিকেশন করা হলো, সেই বিষয়টাই এখানে হচ্ছে ক্লিয়ারলি বলা আছে। তো আমরা দেখে নেবো আস্তে আস্তে। ইন পার্সিয়াল মডিফিকেশন অফ কাউন্সিলস নোটিফিকেশন রিগার্ডিং ভেরিফিকেশন অফ পেপার্স অফ ইভেন্স সেমিস্টার এক্সামিনেশন ভায়া মেমো নম্বর যেটা দেওয়া আছে 27 তারিখে যে নোটিশ পাবলিশ হয়েছিল, আশা করি তোমরা সকলেই দেখেছিলে এবং সেই রিগার্ডিং হচ্ছে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কনসার্ন স্টুডেন্টস মে অ্যাপ্লাই ভেরিফিকেশন অফ ম্যাক্সিমাম 3 পেপার্স। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে আগে কিন্তু তোমাদের যে নোটিশটা পাবলিশ করেছিল সেখানে কিন্তু কোনো কিছুই ক্লিয়ারলি বলা ছিল না, কিন্তু এখানে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে ম্যাক্সিমাম তোমরা 3টে পেপার হচ্ছে ভেরিফিকেশন বা তোমরা রিভিউ করতে পারবে। ওকে, অ্যান্ড দে হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি অফ ₹100। ঠিক আছে, এবং 100 টাকা হচ্ছে পার সাবজেক্ট তোমাদেরকে পে করতে হবে সাবজেক্ট থ্রু অনলাইন মোড, এবং অনলাইন মোডে তোমাদেরকে পে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এইসবের মাধ্যমে তোমরা পে করতে পারো। এ লিঙ্ক ক্যাপশনিং ভেরিফিকেশন অফ ইভেন সেমিস্টার এক্সামিনেশন উইল বি প্রোভাইডেড ইন দ্য হোম পেজ অফ কাউন্সিল ওয়েবসাইট www.webscte.co.in অন 3rd October 2023। ঠিক আছে, তো আজ থেকেই তোমাদের হচ্ছে যে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট www.webscte.co.in ওর হোম পেজের যে কারেন্ট সেকশন আছে সেখানে তোমাদের ভেরিফিকেশন অফ ইভেন সেমিস্টার এক্সাম এই বলে একটা হচ্ছে লিঙ্ক দেখবে পপ আপ করবে, সেখান থেকে তোমাদের কিন্তু এই যে ভেরিফিকেশন বা রিভিউ প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ভেরিফিকেশন ফি উইল বি রিফান্ডেড ফর দোজ স্টুডেন্টস হুইল পাস দেয়ার সাবজেক্ট আফটার ভেরিফিকেশন, এবং আগে যেটা বলা হয়েছিল নন রিফান্ডেবল। ঠিক আছে, এখন কিন্তু তোমাদের পার সাবজেক্ট যে 100 টাকা করে নেওয়া হবে, তো সেটা যদি দেখা যায় যে কোনো একজন ছাত্রছাত্রী ভেরিফিকেশনের পর সে পাস করে গেল, তাহলে কিন্তু তার সেই সাবজেক্টের টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে যে সাবজেক্টে সে পাস করবে সেই সাবজেক্টের টাকাগুলো কিন্তু তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অল কনসার্ন আর অ্যাডভাইস টু টেক নোট অফ দ্য অ্যাভাব। ঠিক আছে, এবং এই সম্পর্কিত পুরো বিষয়ে যে যে অ্যাকশন নেওয়া দরকার সেগুলো নেওয়ার জন্য বলা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।